এবার ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের খবর বৈরী আবহাওয়ার কারণে মিরপুরে সিরিজের ফাইনাল খেলা শুরু হতে দেরি হচ্ছে সন্ধ্যা ছয়টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টিতে তা হতে পারেনি রাতে নয়টা চল্লিশ মিনিটের সময়েও যদি খেলা আয়োজন সম্ভব হয় তবে ফাইনাল ম্যাচটা হবে পাঁচ ওভারে এদিকে ইঞ্জুরির কারণে আফগান অধিনায়ক রশিদ খানের ফাইনালে না খেলার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে শিরোপা লড়াইটি স্বাগতিক বাংলাদেশের দিকে ঝুঁকে পড়বে বলে ধারণা করা হচ্ছে শিশুদের উন্নয়নে যেসব প্রকল্প নেওয়া হবে তা সরকার দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তিনি জানান শিশুদের জন্য সরকারের পাশাপাশি উন্নয়ন সংস্থাগুলোর পদক্ষেপ ইতিবাচক রাজধানীর একটি হোটেলে জয়নিং ফোর্সেস বাংলাদেশ চাইল্ড রাইটস নাও এর উদ্যোগে শিশু অধিকার পরিস্থিতি প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী অনুষ্ঠানে জানানো হয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অন্যতম বড় চ্যালেঞ্জ পুরোপুরি শিশু অধিকার বাস্তবায়ন না হওয়া চলতি বছর শিশু অধিকার সনদে ত্রিশ বছর পূর্তি হচ্ছে জানিয়ে বক্তারা জানান শিশুর প্রতি সহিংসতা ও হয়রানি কমাতে হবে এজন্য সরকারি ও বেসরকারি সংস্থাগুলো সমন্বিত উদ্যোগ গ্রহণেরও তাগিদ দেন তারা ফুটপাত দখল ও চাঁদাবাজির সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম দুপুরে রাজধানী কারওয়ান বাজারে সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে এক বৈঠক শেষে তিনি একথা জানান মেয়র বলেন অবৈধ দখল সরাতে ও চাঁদাবাজি বন্ধে কারওয়ান বাজারে একটি পুলিশ করা হবে অবৈধ স্থাপনাকে আমি করছি এবং এটি কিন্তু চলমান প্রক্রিয়া যেহেতু শুরু হয়েছে এটা চলতেই থাকবে এটা এটা কিন্তু বন্ধ হবে না কিন্তু যদি কোনো চাঁদার জন্য যদি আমি খবর পাই আমার সিটি কর্পোরেশনের কেউ জড়িত আছে ডেফিনেটলি তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন রিজবির ভাষায় কয়েকজন যুবলীগ নেতার গ্রেপ্তারের ঘটনায় প্রমাণ হয় আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের নামে জনগণের অর্থ লুট করা হয়েছে ছাত্র দলের নবনির্বাচিত কমিটির ওপর আদালতের নিষেধাজ্ঞাকে অগণতান্ত্রিক বলেও দাবি করেন তিনি শোভন রাব্বানির ছিয়াশি কোটি টাকার মধ্যে দিয়ে কিন্তু বার্তা পেয়ে গেছে মানুষ যে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি যদি এই দশা হয় তাহলে এদের রাঘব বলরা কত শত শত কোটি টাকা কত হাজার কোটি টাকা পাচার করেছেন আত্মসাত করেছেন বগুড়ার শাহজাহানপুর এলাকায় জালসুকা নামক স্থানে খাওরাজান ব্রিজের নিচ থেকে বিপুল পরিমাণ ছেঁড়া টাকা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ সকালে স্থানীয়রা খালে পানিতে ছেঁড়া টাকা দেখে থানায় খবর দিলে পুলিশ তা উদ্ধার করে এর মধ্যে এক হাজার পাঁচশো সহ বিভিন্ন মূল্যমানের নোট রয়েছে বাংলাদেশ ব্যাংকের বগুড়া শাখার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জগন্নাথ চন্দ্র ঘোষ জানান কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে গত চব্বিশে সেপ্টেম্বর দুশো চল্লিশ বস্তা বাতিল নোট ফেলে দিতে বগুড়া পৌরসভার কাছে হস্তান্তর করা হয় পরে তারা খাওড়াজান ব্রিজের কালে খালে তা ফেলে দেয় এবার আল ব্যাংক বিদেশি পর্যটক আকৃষ্ট করতে কক্সবাজারের পাশাপাশি সুন্দরবনকে সামনে রেখে খুলনা বাগেরহাট ও সাতক্ষীরায় স্পেশাল টুরিস্ট জোন করার পরিকল্পনা সরকার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সচিবালয় সংবাদ সম্মেলনে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী কথা জানান তিনি বলেন প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বিদেশি পর্যটকদের জন্য বিনোদন ও অবকাশ যাপনের ব্যবস্থা রাখা জরুরি এদিকে বিমান ও পর্যটন সচিব মহিবুল হক জানিয়েছেন দেশে প্রতিবছর কতজন বিদেশি পর্যটক আসে প্রথমবারের মতো তার পরিসংখ্যান রাখার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটক দিবসে প্রতি জেলায় র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হবে এছাড়া পঁচিশে সেপ্টেম্বর বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বি যৌথভাবে পর্যটন বিষয়ক ফেলোশিপ প্রদান ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের আয়োজন করছে আন্তর্জাতিক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের পার্লামেন্ট স্থগিতের সিদ্ধান্তকে অবৈধ বলে রায় দিয়েছে সে সুপ্রিম কোর্ট এগারো বিচারকের বেঞ্চ এ রায় দেয় রায় বলা হয় জনসনের সিদ্ধান্ত গণতন্ত্রের উপর নেতিবাচক প্রভাব ফেলছে আদালত জানায় একত্রিশে অক্টোবরের সময়সীমাকে সামনে রেখে ব্রেক্সিট বাস্তবায়নের দায়িত্ব পালন না করে পার্লামেন্ট বন্ধ করে দেওয়া ভুল ছিল রায়ের পর প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন একদল এমপি যত দ্রুত সম্ভব পার্লামেন্ট অধিবেশনও চেয়েছেন তারা নিরপেক্ষভাবে দেওয়া হলে তিনিও নোবেল পুরস্কার পেতেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন নোবেল পুরস্কারের জন্য তিনি যোগ্য কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন যথাযথভাবে দেওয়া হলে অনেক কারণেই তিনি নোবেল পেতে পারেন এ সময় নির্বাচিত হওয়ার পরপরই সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নোবেল পাওয়া নিয়েও সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প বঙ্গবন্ধুর আদর্শ অনুপ্রাণিত হয়ে সোনার বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতারা নতুন প্রজন্ম বিপথে গেলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে বলে মনে করেন তারা জাতীয় প্রেস সামনে সংগঠনের বিয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধনের নেতারা এসব কথা বলেন পরে প্রেস ক্লাবের সামনে সড়কে আনন্দ র্যালিতে যোগ দেন জোটের শিল্পী ও কলাকুশলীরা মৌসুম চলে গেলেও ঠাকুরগাঁও মাঠে ফলছে রসালো ফল তরমুজ পীরগঞ্জ উপজেলায় ফলনও হয়েছে ভালো সুস্বাদু এই তরমুজ চলে যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে লাভবান হয় খুশি চাষিরাও ঠাকুরগাঁও থেকে ফিরোজ সরকারের রিপোর্ট জানাচ্ছেন হুমায়ুন চিস্তি ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার উবদেল গ্রামের গোলাম রাব্বানি রুবেল সহ তিনজন এবারই প্রথম মাচা পদ্ধতিতে তরমুজের আবাদ করেছেন দুই একর পঞ্চাশ শতক জমিতে আবাদ করতে খরচ হয়েছে চার লাখ টাকা এ মাসের প্রথম সপ্তাহ থেকেই ফল তুলতে শুরু করেছেন আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো তারা জানান এখন পর্যন্ত তরমুজ বিক্রি হয়েছে প্রায় বারো লাখ টাকার নতুন এই পদ্ধতিতে তরমুজের ফলন দেখতে আসছেন আগ্রহী চাষিরা ক্ষেত জুড়ে তরমুজ দেখে অনেকেই চাষে উদ্বুদ্ধ হচ্ছেন দুই একরে আমরা টোটাল বিক্রি করছি বারো লক্ষ টাকা আর যে পঞ্চাশ শতক বিক্রি করা বাকি আছে তবে আশাবাদী আরো এটা আড়াই থেকে তিন লক্ষ টাকা বেচতে পারবো বাজারে চাহিদা থাকায় ও খরচের তুলনায় দ্বিগুণ লাভ হওয়ায় কৃষকের মুখেও ফুটছে হাসি নতুন দেখলাম এটা মাছা করে মাছা তরমুজ হয় কি মাটির তরমুজ থেকে অনেক বেশি ফল দামও বেশি পাওয়া যায় এটা মাছের মুখে শুনে দেখার জন্য আমরা আসছি আশা করি সামনেতে আমরা লাগার আশা করব। কৃষি বিভাগের হিসেবে এবার জেলার পীরগঞ্জ উপজেলায় বত্রিশ হেক্টর জমিতে আগাম তরমুজের আবাদ হয়েছে এর মধ্যে মাচা পদ্ধতিতে আবাদ হয়েছে দুই একর পঞ্চাশ শতক জমিতে এ থেকে উৎপাদন হবে সাতশো মেট্রিক টন তরমুজ অসমের তরমুজ লাভজনক ফসল তাই আগামীতে এর আবাদ আরও বাড়বে বলে প্রত্যাশা তাদের কৃষকরা সাধারণত মাটিতে এই তরমুজটি করত ফলে সহজেই গাছে রোগবালাই আক্রমণ হতো এবং পচন রোগে আক্রান্ত হতো ফলনও কম হতো মাচা পদ্ধতিতে গাছে রোগবালাই আক্রমণ কম হয় এবং ফলন ভালো হয় ফলের গুণগত মান উন্নত হয় উচ্চ মূল্যের এই ফসল উৎপাদনে চাষিদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেয়া হচ্ছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিউরো রিপোর্ট এটিএন বাংলা এবার ওয়ালটন এফসি ওমেন্স অনুরোধ 16 ফুটবলের খবর সি অনুর্ধ্ব ষোলো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কাল উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া আর চীনের প্রতিপক্ষ জাপান বিরূপ আবহাওয়ার কথা মাথায় রেখে আগের নির্ধারিত সময় পরিবর্তন করেছে এএফসি বিকাল তিনটার বদলে প্রথম সেমিতে দু দল মাঠে নামবে সকাল এগারোটায় আর সন্ধ্যা সাতটার ম্যাচ হবে বিকাল তিনটায় থাইল্যান্ড থেকে রিপোর্ট করছেন এস এম আশরাফ গড় উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি অস্ট্রেলিয়ার মেয়েরা তাই মাথার উপরে থাকা বলে প্রতিপক্ষের চেয়ে বরাবরই এগিয়ে লম্বা পাশে খেলা তাদের মূল কৌশল ডিফেন্সের লরেন মিহুচিচ জেসিক্যান আক্রমণে অ্যালানা জানসেভুসি পেইজি জয়েসরা দুশ্চিন্তার কারণ হতে পারেন উত্তর কোরিয়ার যদিও কোরিয়ানরা এর আগেও প্রমাণ করেছেন ছোট ছোট পাশে তাদের সামনে প্রতিপক্ষরা দিশে হেরা হয়ে পড়ে দুই বছর আগে উত্তর কোরিয়ার বিপক্ষে আমার দল সাত শূন্য গোলে হেরেছিল তবে সত্যি কথা হলো অতীত রেকর্ড কিংবা প্রতিপক্ষ নিয়ে আমি ভাবছি না বরং নিজেদের পারফরম্যান্সে কতটা উন্নতি করতে পারি আমাদের ভাবনা তাই নিয়েই অন্যদিকে চীনের জন্য লড়াইটা অতীত ইতিহাসের ধারাবাহিকতা থেকে বের হবার দু হাজার প্রথম আসরে জাপানের কাছে হেরেই রানার্স অ্যাপ হয়েছিল তারা সবশেষ আসরেও তৃতীয় স্তর নির্ধারণের ম্যাচে পরাজয় মেনে নিতে হয় তাদের আমি এখনই শিরোপা নিয়ে ভাবছি না চীনের বিপক্ষে জেতাটাই প্রথম চ্যালেঞ্জ মেয়েদের আর সেমিফাইনালের মতো স্নায়ু পরীক্ষার আগে ওদের উপর প্রত্যাশার কোনো চাপও দিতে না সেমিফাইনালের জয়ী দল সরাসরি জায়গা করে নেবে আগামী বছর ভারতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল উত্তর কোরিয়া যাদের বিপক্ষে অস্ট্রেলিয়ার লক্ষ্য থাকবে প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত করা অন্যদিকে জাপানের বিপক্ষে চীন খেলবে দ্বিতীয়বারের মতো সেরূপা নির্ধারণী ম্যাচে জায়গা করা প্রথমবারের মতো ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতেছেন বার্সেলোনার আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি দু হাজার ষোলো সালের প্রবর্তিত এই পুরস্কারের চতুর্থ আসরে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো আর নেদারল্যান্ডসের ভার্জিল ভ্যান ডাইককে পেছনে ফেলে ট্রফি নিজের করে নেন তিনি সব মিলে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বসেরা ফুটবলার নির্বাচিত হলেন মেসি তবে পুরস্কারের অন্য দুই বিভাগে জয় জয়কার লিভারপুলের বিস্তারিত ইসলাম আগেও পাঁচবার বর্ষসেরা ফুটবলের ট্রফি জিতেছেন কিন্তু দ্য বেস্ট নামে আলাদা এই ট্রফিটা প্রবর্তনের পর তিন মৌসুমের দুর্দান্ত পারফরমেন্সেও তা হাতে আসছিল না আর্জেন্টাইন সুপারস্টারের তাতে যেন ট্রফিটারই ইটালির মিলানে সোমবারের জমকালো অনুষ্ঠানে অবশেষে মিটল দুপক্ষেরই ক্ষুধা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো ঘোষণা করলেন আনুষ্ঠানিকভাবে আবারও বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি আরো একবার তাকে মৌসুমের সেরা ফুটবলার নির্বাচিত করায় কৃতজ্ঞতাই ছড়েছে পার্সা অধিনায়কের কণ্ঠে সেরা ফুটবলারের তালিকায় থেকেও আট নম্বরের ব্যবধানে মেসির কাছে হেরে যান লিভারপুলের ভার্জিল প্যান্টাইক তবে রাত্রির জমকালো ছিল তার ক্লাবের জন্য সেরা গোলরক্ষকের পুরস্কার গেছে লিভারপুলের অ্যালিসান বেকারের হাতে আর সেরা কোচ হয়েছেন তাদের গুরু ইয়র্গেন ক্লাব বর্ষ সেরা নারী ফুটবলার হয়েছেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মেগান ব্র্যাপিনো তসিয়া ইসলাম এটিএন বাংলা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা